এটা হচ্ছে অফিস ফাইল, এটা হচ্ছে তিন চেম্বার। এই জুটের অফিস ফাইলটা কীভাবে তৈরি করে আজকে আপনাদের দেখাবো। দেখুন, প্রথমে যে বড় বডিটা নিব, 25 ইঞ্চি বাই 14.5, তারপরে এটা হচ্ছে পকেট, পকেটটা নিব 8 ইঞ্চি বাই 14.5, তারপরে আমরা দুইটা ওয়েলকু কেটে নিব 3.5 ইঞ্চি করে, তারপরে একটা মুরগি ফিতা এটা একটু বেশি করে নিব, আমাদের যার যতটুকু প্রয়োজন ততটুকু রেখে বাদ বাকি ফেলে দিন। আমরা বড় বড়িটার মুখের সাইড এক সাইডে এভাবে মুরগি মেরে নিব, এভাবে ধরে আমাদের যে মুরগি ফিতাটা নিয়েছিলাম এটা ধরে এভাবে আমি এটাকে এভাবে এভাবে ধরে না মুরগি মুখের এক সাইডটা মুরগি মেরে নিব। মুরগি মেরে নেওয়ার পর আমাদের যে পকেটটা আছে এটা ভেঙে নিব, আমরা মুখের এক সাইড এভাবে ধরে এতটুকু এক সাইড আমাদের যে সাইডটা আমরা মুরগি মেরেছি সেই সাইড থেকে এভাবে 10 ইঞ্চি করে একটা দাগ দিব, এখানে একটা দাগ দিব, এখানে আরেকটা দাগ দিব, তারপর আমরা যে দাগটা দিয়েছি দাগটা অনুসারে আমরা এখান থেকে এটা দাগের সাথে মিলে আমরা এটাকে এভাবে এভাবে এটা ভেঙে নিই, এভাবে আমরা যে পকেটটা আমাদের পকেটটা তৈরি করেছি পকেটটা আমরা এখান থেকে সোজা করে একটা দাগ দিয়ে নিব, নেওয়ার পরে আমরা এখান থেকে যতটুক এপাশ থেকে এতটুক 1 ইঞ্চি এপাশ থেকে 1 ইঞ্চি আমরা এটাকে সেলাই করে নিব। কীভাবে সেলাই করব, এখান থেকে ধরে 1 ইঞ্চি ধরে দোনো সাইডে মাঝামাঝি এখান থেকে যা হয় মাঝামাঝি ধরে আমরা এখান থেকে বেলকুটা লাগিয়ে নিব, বেলকুটা লাগিয়ে নিয়েছি। এখন আমাদের কাজটা হচ্ছে আমরা এটাকে ধরে এখান থেকে এটা সিলাই করে জয়েন্টে নিব, এভাবে সিলাই দিয়ে জয়েন্টে নিব, সেমভাবে এপাশটা আমরা এভাবে জয়েন্টে নিব। আমরা যে 10 ইঞ্চি দাগ দিয়ে নিয়েছিলাম 10 ইঞ্চি থেকে এখানে আমরা এভাবে করার পরে আমরা এটাকে ভাঁজ দিব, ভাঁজ দিয়ে আমরা এটাকে এপাশ থেকে জয়েন্টে নিব, আমরা এভাবে জয়েন্টে নিব, আমাদের এটা পকেটটা একটা চেম্বার দুইটা চেম্বার, এখন আমরা এটাকে সাইডে মুরগি বেঁধে নিব, আমরা এটা উল্টায় নিব, উল্টায় নেওয়ার পরে এটাকে এভাবে ধরবো, ধরে আমরা সর্বপ্রথম নিচের দিক থেকে এভাবে ব্যাকের দিক থেকে এভাবে এভাবে ঘুরিয়ে চাইবো, ঘুরিয়ে তিন পাঁচ
করে ঘুরিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমাদের আর একটা কাজ বাকি আছে, আমরা বেলকুটা এখানে জয়েন দিব। আমাদের আর একটা বেলকু আছে, আমাদের বেলকুটা এখানে লাগিয়ে নিব। What?